যে এই রোজার মাসগুলোকে খুব সুন্দর ইফতার দিতে আছে, খুব ভালো জিনিস। সেটা আমাদের গরিব মানুষ আছে, কিনে খাইতে পারি না, আমাকে খুব দিতে আছে, খুব ভালো কাজ। ভালো ভালো হয়েছে, এটা আমার কপালে আছে, লোক দিয়েছে না। পটুয়াখালীবাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সবসময় আত্মমানবতার সেবায় কাজ করে থাকি, বিভিন্ন সময় দেশের ক্লান্তি লগ্নে ভলান্টিয়ারিং কাজ করে থাকি। সেরকমই করোনাকালীন সময়ে আমরা এবার দেখেছি যে রিক্সাওয়ালা, তাদের প্যাসেঞ্জার সংখ্যা কম, ইনকামের কম সংখ্যা খুবই কম ছিল। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যারা রোজা থাকে সেই রোজাদার ব্যক্তিদেরকে আমরা কীভাবে ইফতারি করাতে পারি। এই জন্য আমরা একটু আলাদাভাবে আয়োজনটা করেছি, সেটা হচ্ছে আমরা ইফতারিগুলো সাজিয়ে রেখেছি, যে যে রোজাদার ব্যক্তিরা যারা রিক্সা চালিয়ে যায়, যাদের মনে হয় যে আমি একজন রোজাদার এবং আমার একটা ইফতারি খাওয়া দরকার এবং আমার ইফতারি দরকার, সে এইখান থেকে ইফতারি নিয়ে সংগ্রহ করে সে বাড়িতে নিয়ে যায়, অথবা রাস্তায় বসে সে পাশে বসে ইফতারি করে।